গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সোমবার। সোমবার সকাল 10টা থেকে আমার ভিডিওটা শুরু করেছি, তো সকাল থেকে উঠে এখন আমার কোনো কাজ হয়নি, খালি ব্রেকফাস্ট রেডি হয়েছে আর নিজেদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে, ব্যাস এটুকুই হয়েছে। দেখতেই পাচ্ছেন এখন আমার বিছানা পরিষ্কার হয়নি, তো আমার ছেলে উঠে ও ব্রাশ ট্রাশ করে ওরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, করে বিছানায় বসে বসে গল্প করছিল। তারপর আমি বললাম ওট আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই, তো এখন আমি দুজনে মিলে খাচ্ছি মুখরোচক চানাচুর, চানাচুর খেতে খেতে গল্প করছি। তো এবার বিছানাটা ঝেড়ে নেব, দেরি হয়ে যাচ্ছে, রান্নার সমস্ত কাজে সব কিছুরই দেরি হয়ে যাচ্ছে, তো আমি এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে ঘর ঝাড় দেবো, ঝাঁটা দিয়ে মুছে নেব, নিয়ে তারপর স্নান টান সেরে এসে তারপর রান্নাঘরে ঢুকবো রান্না করতে। আর আজকে মনে হয় আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ সকালবেলা এখনও 10টা বাজে, এখনও কোনো কাজই হয়নি, তো এই সমস্ত কাজ কমপ্লিট করব, তারপরে রান্নাঘরে ঢুকব, তাই জন্য রান্না করতেও আজকে অনেকটা দেরি হয়ে যাবে। ঝাঁট দেওয়া, বিছানা পরিষ্কার হয়ে গেছে, এবার ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, এবার দালানটা ঝাঁট দিয়ে সোজা সমস্ত ধুলো ময়লা যা আছে নিয়ে গিয়ে বাইরে বার করে দেব। আর যে ছোটোখাটো ডিপে বা কাগজ যা পড়ে থাকে ওগুলো আমি ডাস্টবিনে তুলে দিই, আর যা এমনি নোংরা ধুলোগুলো থাকে ওগুলো বাইরে একদম বাইরে সিঁড়ি দিয়ে ফেলে দিই। তো ঘরপর পরিষ্কার করে তারপরে জামা কাপড় কেচে স্নান টান করে এসে রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ভাত হয়ে গেছে, আর এদিকে হয়েছে মসুর ডাল সেদ্ধ লাউ দিয়ে, আজকে করব লাউ দিয়ে মসুর ডাল। আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বার করে বরফ কাটিয়ে রেখে দিয়েছি, আগে ডালটা সাঁতলে নেব, যেগুলো রেডি হয়ে আছে সেগুলোই আগে করে নেব, নিয়ে তারপরে এগুলো করতে করতেই আমি রান্না যা যা হবে জোগাড় করে নেব। তো ডালটা সাঁতলানোর জন্য দিলাম তেলেতে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তো ওগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডালটা ঢেলে দিলাম, সেদ্ধ ডাল আর লাউ সমেত ঢেলে দিয়ে ওতে নুন সামান্য চিনি আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। তো ডালটা আমার ফুটে গেছে, এবার ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়ে মাছটা বসিয়ে দিয়ে তারপর মাছের সমস্ত কিছু মশলা রেডি করব। আজকে মাছটা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা শুকনো শুকনো কষার মতো করব, তো মাছটা এইভাবেই করব। মাছটা ভাজতে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি বঁটিতে চটপট করে পেঁয়াজ টমেটো আদা রসুন কেটে নেব, কারণ ছুরি দিয়ে নাড়ে নাড়ে ওখানে কাটতে অসুবিধা হয়, ওগুলো আস্তে আস্তে যখন কাজ থাকে ঠিক আছে টুক আস্তে আস্তে করি, কিন্তু আজকে তারা আছে রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি একেবারে মুটি নিয়ে বসে পড়েছি কাটার জন্য। মাছের ঝালের কাটা হয়ে গেছে, এবার আমি কাটছি পেঁয়াজ আলুর তরকারি হবে, তো ফ্রিজে সবজি টবজি সবই আছে, ফুলকপি বাঁধাকপি, কিন্তু রোজের সবজি খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজ আলুর তরকারি করি সরু সরু করে আলু কুটে, তো তারই তরকারি হবে। আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আলু মাছের সমস্ত মাছের পেঁয়াজ আদা রসুন কাটতে কাটতে মাছটাও হয়ে গেছে, তো মাছটা তুলে নিয়ে তেলেতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে ওতে আমি দিলাম আদা রসুন টমেটো বাটা, এবং ওটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিলাম হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল ঢেলে দেবো, একটু দেবো ধনে পাতা, তো জল ঢেলে দিয়ে যখন ঝোলটা ফুটে আসবে তখন ওর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো। আর মাছের ঝালটা বেশি গ্রেভি রাখবো না, একটু শুকনো শুকনো কষা কষার মতো হবে, তো ওটা ফুটে গেলে কষা কষার মতো মানে জলটা একদম শুকিয়ে গেলে তারপরে মাছটা নামাবো। যে মাছটা আমার একেবারে রেডি হয়ে গেছে, ওটা এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পেঁয়াজ আলুর তরকারিটা বসিয়ে দেব, পেঁয়াজ আলুর তরকারিটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে তাতে আলুগুলো দিয়ে সেটাও ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে টমেটো আর আদা মিক্সারে পেস্ট করে নিয়ে
ভাজা হয়ে যাওয়ার পর ওতে দিয়ে ওতে সামান্য জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আলুটা নিয়ে এবার জল ঢেলে চাপা দিয়ে দেব। তো আর হবে শাক ভাজা, সর্ষে শাক। সর্ষে শাকটা তো শাক কাটতে একটু দেরি হয়, তাই জন্য ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়ে তারপর শাকটা কাটবো। তো তরকারিটা বসিয়ে দিয়ে তারপর শাকটা কাটতে বসেছি, শাকটা কেটে নিচ্ছি। শাকটা এনেছি রবিবার দিনকে বাজারে গিয়েছিলাম, রবিবার তো কোনো ভিডিও দিতে পারিনি, তো রবিবার দিনকেই বাজারে গিয়েছিলাম আর সেই সর্ষে শাকটা এনেছি। সর্ষে শাকটা রবিবার দিন আর করা হয়নি, কারোর জন্য আজকে এটা করে নিচ্ছি। মানে পেঁয়াজ আলুর তরকারি আমার একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি থালায় নামিয়ে রাখছি। আর শাকটাও আমার ওদিকে কাটা হয়ে গেছে তরকারি হতে হতে, তো এবার কড়াতে কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে ওতে সর্ষে শাকগুলো সব দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। একটু নাড়িয়ে নিচ্ছি, নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। দিয়ে ওটাকে ঢেলে, শাকটা সেদ্ধ হয়ে গেলে একটা চুবড়ির মধ্যে ঢেলে জলটাকে নিংড়ে বার করে দিয়ে তারপর শাকটাকে তেল ফার্স্টে দেবো কড়ায় তেল আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেল, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে একটু হলুদ আর নামানোর আগে একটু পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার দুপুরে রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, এই যে পেঁয়াজ আলুর তরকারি, আর এর নিচে রয়েছে মুসুর ডাল লাউ দিয়ে, আর এটা হলো শাক ভাজা, আর এটা হলো মাছের ঝালটা, এটা হলো কাতলা মাছ, বরফের কাতলা মাছ, আর ভাত তো অনেক আগেই হয়ে গেছে। আর রোববার দিন করেছিলাম একটু পেঁপের চাটনি, তো সেটা অনেকটাই রয়ে গেছে আর পেঁপের চাটনি। দুপুরে আমাদের এই রান্না, এবার আমি আর আমার ছেলে দুজনে মিলে খেতে বসে পড়েছি একসাথে। খাবার ভিডিও আমি খুব একটা করি না, তো আজকে ভাবলাম একটুখানি খাবার ভিডিওও করি, তো একটুখানি খাবার ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। সন্ধ্যাবেলা ফিরে এলাম, এই খানিকটা আগে ঘুম থেকে উঠেছি, চোখ মুখ থেকে বুঝতেই পারছেন। তো সকাল থেকে আজকে আপনার সামনে কথা বলতে পারিনি, সকাল থেকে এতটাই ব্যস্ত আর উঠতেও দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজ টাজ করতে আর করতে আর রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই জন্য সামনাসামনি কোনো কথা বলতে পারিনি। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলা যা কাজ থাকে সব কিছু কমপ্লিট করে এবার একটু পরে রান্না করতে যাব। আজকে রাত্রিবেলা রুটি ফুটি কিছু করব না, একটুখানি চাউমিন করবো ভাবছি, আর এগ চাউমিন করবো সো ভেজিটেবল, বিনস গাজর টাজর ডিম টিম দিয়ে এসব দিয়েই করবো চাউমিন। হলে এই রান্না হবে শর্টকাটে, একদম তাড়াতাড়ি, ভালো লাগছে না, এত ঠান্ডা লাগছে। আর আমাদের তো ট্যাঙ্কের যে জলটা সেটা পাতকর জল, তার জন্য এত ঠান্ডা জলটায় হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু রান্না তো এমনি করতেই হবে। তো ভাবলাম তাহলে চাউমিন করে নিই, তাড়াতাড়ি হয়েও যাবে আর বেশি ভালো লাগছে না, প্রচুর ঠান্ডা রান্নাঘরটা আমাদের, বেশি ঠান্ডা রান্নাঘরের মেঝেতে একদম মানে পা দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা লাগছে। দুদিন ঠান্ডাটা পরে খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা থাকতে থাকতে আবার শুয়ে যাবে দুদিন পরে। তো যখন চাউমিনটা আবার করবো তখন আমি শেয়ার করব। আর দুপুরবেলা কী কী রান্না করেছিলাম সেটা তো দেখালাম, সন্ধ্যেবেলা এখনও কিছু খাওয়া হয়নি, একটু পরে যদি চাটা খেতে ইচ্ছে করে খাবো, তারপরে আবার রাত্রিবেলা চাউমিনটা বানাবো। তো চাউমিনের জন্য যা লাগবে সেগুলো আগে রেডি করে রাখতে হবে, নাহলে যখন আবার খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি করে বানাতে পারবো না। তো আগে রেডি করে নিয়ে তারপরে যখন চাউমিনটা বানাবো তখন আবার শেয়ার করবো আপনাদের সাথে। তোরা আমি রাত্রে রান্নাঘরে চলে এসেছি আর চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে আলু আর বিনসগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আর ওদিকে স্যালাডের জন্য কেটে রেখেছি হলো গাজর,
শসা আর পেঁয়াজ, পেঁয়াজ শুধু আমার হাজবেন্ডের জন্য, আমি পেঁয়াজ খাবো না। আর এদিকে ওটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার চাউমিনটা ঢেলে দেব। আর চাউমিনটা ঢেলে দিয়ে ওতে দেব একটু ম্যাগি মশলা আর সয়া সস, নুন আর গোলমরিচ গুঁড়ো। নুনটা চাউমিনটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাও আর একটু নুন দিলাম, নুনটা একটু কম লাগছিলো তাই জন্য। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার ছেলের জন্য করেছিলাম, আমার ছেলে চাউমিন খায় না তাই জন্য করেছিলাম লুচি, বেগুন ভাজা আর মিষ্টি ছিল, আর একটা ডিমের পোচ করে দিয়েছিলাম, ও রাত্রে ওটাই খেয়েছে। ও চাউমিন খেতে চায় না, শুধু ঘরের তৈরি না, বাইরের তৈরি চাউমিনও খেতে চায় না, রেস্টুরেন্ট থেকে এনে দিলেও খেতে চায় না, চাউমিনটাও একদম পছন্দ করে না। আর এদিকে ডিমের পোচ আমার ছেলের জন্য করে দিচ্ছি, ডিমের পোচ, তারপরে আমাদের ডিমটা ভেজে নেব, চাউমিনের ডিম। আমি কোনোদিনও চাউমিন করতে করতে ওইভাবে ডিম ভেজে একসাথে করি না, আমি লাস্টে ডিম ভেজে নিয়ে চাউমিনের ওপরে দিয়ে দিই, তো ওইভাবেই করি। আমার ছেলের ডিমটা পোচটা ভাজা হয়ে যাওয়ার পর আমাদের ডিমটাও ভেজে নেব, ডিমের ভুজিয়া বানিয়ে নেব, নিয়ে তারপর চাউমিনে দিয়ে দেব। তো ছেলে ডিমের পোচটা করে ওকে খেতে দিয়ে এবার আমাদের ডিমটা ভেজে নিয়ে গরম গরম আমরাও চাউমিন খেয়ে নেব। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, কাল আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। তো আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।